হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। ফ্রেন্ডস, আমার চ্যানেল স্পাইসি বাঙালির আর একটি পর্বে আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। তো এসে গেছি আর একটা নতুন রেসিপির সাথে, সেটা হচ্ছে পাস্তার রেসিপি। আপনারা পাস্তা ছোট থেকে বড়রা ছোটরা বেশি পছন্দ করেন, আমি এটা বিভিন্ন স্টাইলে আপনারা তৈরি করে থাকেন, তবে আজকে আমি একটু টুইস্ট দিয়ে এটা একটু ইন্ডো চাইনিজ স্টাইলে আমি আপনাদের পাস্তাটাকে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর তার সাথে সাথে আমার চ্যানেল স্পাইসি বাঙালিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো দেখুন, আমি এখানে পাস্তা নিয়েছি, 100 গ্রাম মতো পাস্তা নিয়েছি। আমি এখানে পাস্তাটা দেখুন যে স্পাইরাল শেপগুলো হয় সেরকম পাস্তা নিয়েছি, আপনারা যে কোনো শেপের যে কোনো রকমের পাস্তা নিতে পারেন। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, আমি দেখুন কড়াইতে একটু জল ফুটতে বসিয়ে দিয়েছি, 2 গ্লাসের মতো জল আমি এখানে অ্যাড করেছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন 1/2 টেবিল স্পুন নুন আর 2 টেবিল স্পুন একটু তেল অ্যাড করে দিলাম। তেলটা অ্যাড করার পরে জলটা যখন একদম যখন রোলিং বয়েল হতে শুরু করবে তখন তার মধ্যে আমরা পাস্তাটা অ্যাড করব। দেখুন আমাদের জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে, দেখুন রোলিং বয়েল হচ্ছে। তাহলে আমরা এই মুহূর্তে এবার পাস্তাটা অ্যাড করব। পাস্তাটাকে আমাকে খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে, অনলি 80% মতোই সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করলে এটা খেতে ভালো লাগবে না আর এটার টেস্টটাও খুব একটা ভালো আসবে না। অ্যাটলিস্ট আমাদের এটাকে 8 থেকে 9 মিনিটের মতো একটু মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে আমি এটাকে রান্না করে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি। দেখুন 8-9 মিনিট পর আমাদের পাস্তাটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা আপনাদের নাইফের সাহায্যে কেটে দেখাচ্ছি আমাদের টেক্সচারটা কীরকম হবে, খুব বেশি স্ম্যাশি করলে হবে না। দেখুন জাস্ট 80% মতোই আমি এখানে কুক করেছি। আমাদের এইভাবেই পাস্তাটাকে রাখতে হবে, খুব বেশি সিদ্ধ করব না আমরা, কারণ পরেও আমাদের পাস্তাটা আবার রান্না করতে হবে, সেই জন্য 80% মতোই রাখবো। এবার এটাকে ছেঁকে একটা স্ট্রেনারের মধ্যে, আমি আর একটা স্ট্রেনারের মধ্যে এটাকে ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা যে কোনো স্ট্রেনারে এমনি স্ট্রেন করে নিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিতে পারেন। দেখুন আমি এই স্ট্রেনারে এটাকে স্ট্রেন করে নিলাম ভালো করে। এবার এটাকে আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ধোয়ার কারণ হচ্ছে যে আমাদের যে ক্যারি ওভার কুকিংটাকে রোকবার জন্য আমি এখানে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে পাস্তাটাকে ধুয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, যাতে এইগুলো একটা একটা থাকবে, একটার সাথে একটা লেগে থাকবে, 80% মতনই কুক করতে হবে। এবার জলটাকে ঝরিয়ে দিয়ে আমরা এটাকে এমনি 10 মিনিটের মতো রেখে দেবো, যাতে একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। তো নেক্সট প্রসেসের দিকে চললাম ফ্রেন্ডস। তো দেখুন এখানে কড়াতে আমি 5 থেকে 6 টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি এখানে 1 টেবিল স্পুন রসুন বাটা, চপ করা রসুন আমি এখানে অ্যাড করলাম। আমরা রসুন বাটাও অ্যাড করতে পারেন, একটু নাড়াচাড়া করে নিলাম 1 সেকেন্ডের জন্য। তারপরে এর মধ্যে 1 টেবিল স্পুন আদা বাটা অ্যাড করলাম। আদাটাকে অ্যাড করে আমরা এটাকে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। ঝালটা আপনাদের মতো হিসেব করে অ্যাড করবেন, কতটা ঝাল পছন্দ করছেন, আর বাচ্চাদের জন্য ইউজ করলে তো ঝালটাকে স্কিপ করে দেবেন। এখানে আবার গাজর অ্যাড করলাম 1 কাপের মতো, আমি দেখুন এরকম লম্বা লম্বা করে স্লাইস করে গাজরটাকে কেটে নিয়েছি। গাজরটাকে আমাদের 1 থেকে 2 মিনিটের মতো একটু হাই ফ্লেমে, রান্নাটা আমরা পুরোটাই হাই ফ্লেমে করব, 1-2 মিনিটের মতো ভেজে নিলাম। গাজরটা আমাদের ভাজা হয়ে গেছে, এই স্টেজে আমরা এখানে পেঁয়াজ অ্যাড করব। আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজ দিয়েছি, দেখুন এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি, আর 1 কাপ মতো ক্যাপসিকামও এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি। সেটাকে আমি খুব ভালোভাবে এগুলোর সাথে মিক্স করে নিলাম, আর এটাকে আমরা একটু ভেজে নেব, 5 মিনিটের মতো একটু হাই ফ্লেমে ভেজে নেব। যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে তখন আমি এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লোর একটা বোলে নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ এখানে জল অ্যাড করে একটা স্লারি রেডি করে নেব, যেটা পরবর্তী কুকিংয়ে আমি ইউজ করব। দেখুন আমাদের কর্নফ্লোর স্লারিটা একদম রেডি হয়ে গেছে, পরে ইউজ করছি আমরা। আর এদিকে আমাদের সবজিগুলো ভাজাও হয়ে এসছে, দেখুন আমাদের সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে সস অ্যাড করব। আমি এখানে ফার্স্ট অফ অল টমেটো সস 3 টেবিল স্পুন অ্যাড করলাম,
রেড চিলি সস 2 টেবিল স্পুন অ্যাড করলাম। আপনার এখানে গ্রিন চিলি সসও অ্যাড করতে পারেন, বাট আমি গ্রিন চিলি অ্যাড করেছি। আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম 1/2 টেবিল স্পুন, ভিনিগার অ্যাড করলাম 1 টেবিল স্পুন। আর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে এবার খুব ভালোভাবে আমরা মিক্স করে নেব। দেখুন আমি সসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমরা যে কর্নফ্লাওয়ার স্লারিটাকে রেডি করে রেখেছিলাম ঘোলটাকে, সেটা এর মধ্যে এবার আমরা অ্যাড করে দেব। সামান্য বাটিটা ধুয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1/4 টেবিল স্পুন নুন অ্যাড করলাম, কারণ নুনটা আমি আগেও অ্যাড করেছি পাস্তাতে। পরিমাণ মতো হিসাব করে দেবেন। আর 1 টেবিল স্পুন চিনি অ্যাড করলাম আর ভালো করে মিক্স করে নিলাম। আপনারা চাইলে এইভাবেই গ্রেভিটা ইউজ করতে পারেন, বাট আমি এখানে সামান্য জাস্ট পরিমাণ একটু জল অ্যাড করছি, আপনারা জলটা নাও অ্যাড করতে পারেন। এবার এটাকে আমি সসটাকে অ্যাটলিস্ট 4 থেকে 5 মিনিটের মতো একটু লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে 1 থেকে 1.5 টেবিল স্পুন সোয়া সস অ্যাড করলাম। সোয়া সসটা অ্যাড করার পরে এটাকে আরও 1 মিনিট মতো রান্না করে নেব, যাতে সমস্ত সসের যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা চলে যায়। দেখুন আমাদের সসটা একদম রেডি হয়ে গেছে। টোটাল আমরা এটাকে 6-7 মিনিট রান্না করে নিলাম। সসটাকে কাঁচা গন্ধটা একদম বেরিয়ে আসে, সসের যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা বেরিয়ে যায়। এরপর আমরা যে সিদ্ধ করে রাখা পাস্তাটা রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নিলাম। নুনটা আপনারা চেক করে নেবেন, নুনটা হিসাব করে দেবেন, কারণ আগেও আমরা পাস্তাতে জলে নুন অ্যাড করেছি, সেই জন্য নুনের ফ্লেভারটাও একদম অ্যাডজাস্ট করে দিতে হবে। আর কারণ সসের মধ্যেও অনেকটা পরিমাণ নুন থাকে, তো নুনটা একটু অল্প পরিমাণেই ফার্স্টে অ্যাড করবেন। খুব ভালো করে মিক্স করে নিলাম আর এটাকে 2-3 মিনিটের মতো একটু লো ফ্লেমে রান্না করে নিলাম। দেখুন 2-3 মিনিট পর আমাদের পাস্তাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। টেক্সচারটা দেখতে পাচ্ছেন কত ইয়ামি লাগছে, আপনাদের লাগছে না খুব সুন্দর? ইয়াম্মি ডেলিশিয়াস আমাদের আজকে ইন্ডো চাইনিজ পাস্তার রেসিপিটা। তো আজকে সার্ভ করে দেখাচ্ছি, দেখুন এর টেক্সচারটা কি দারুণ এসছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন এই স্পাইরাল শেপ পাস্তাটা টেক্সচারটা কি দারুণ এসছে। আমি এটাকে ইন্ডো চাইনিজভাবে রান্না করে দেখেছি, আপনারা বিভিন্ন পদ্ধতিতে এটা রান্না করে থাকেন, তবে আমার এই পদ্ধতিটাকে অবশ্যই একটু ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করার জন্য অনুরোধ রইল। তো আমার আজকের এই পাস্তার রেসিপিটা ফ্রেন্ডস আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমার এই রেসিপিটার জন্য বেশি বেশি লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল স্পাইসি বাঙালিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমি এখানে কিছু স্পাইসি ই করার জন্য একটু কাঁচা লঙ্কা কেটে এটাকে গার্নিশ করে দিলাম। আপনারা এটাকে চাইলে স্কিপ করে দিতে পারেন, আপনার চাইলে দুটো স্প্রিং অনিয়ন্সও এর উপরে স্প্রিঙ্কল করে গার্নিশ করে নিতে পারেন। তো দেখুন কত সুন্দর সসের মধ্যে কোটিং হয়েছে আর দেখতেও কত ইয়ামি লাগছে, মনে হচ্ছে যেন এক্ষুনি আমরা খেয়ে ফেলি। তো বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি, এটা লাঞ্চ বক্সেও আপনারা প্যাক করে দিতে পারেন, ইভেন কি সকালের ব্রেকফাস্টেও এটা নিতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার, ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা অ্যান্ড বাবাই।